গেছে বলছে আমার সন্তান আমার বুকে, আজকে আমার সন্তান নাই। লিজার কারণে আমি মরছি, লিজা আমার উল্টা পাল্টা কথা বলছে, এই জন্য আমি বিষ খাইছি। আমার স্বামী মারা গেছে, আমার স্বামী একটা মেয়ে পছন্দ করতো, সেই মেয়েটার সাথে কথা বলতো, কথা বলার সময় আমি সব জানতে পারছি। জানতে পারে বলছে যে বাবা তুমি একটু ভালো লাগে তুমি সমর করে থাকো, তাই মেয়েটার আনো। মেয়েটা আনার পর আমি মেয়েটার বলছি যে আমার ছেলেবেলার একটা বিয়ে করছিল, আমার স্বামী সিটে আমার ফালাই থাকে, আমি পিয়ারিম খাই এরকম চলি, আমার ছেলে কোনো কাজবাজ করে না, তোমার যদি ভালো লাগে তো তুমি আমার ছেলের বিয়ে করো, নাহলে চলে যাও। হ্যাঁ সব কিছু রাজি হয়েছে, রাজি কি আমার ছেলে বিয়ে করছে। বিয়ে করার পরে 12 দিন পরে আমার ছেলে নিয়ে আমার বাবার বাড়ি ফেরাইছি, বাবার বাড়ি দেয় আমার ছেলে মারা গেছে। কিন্তু এই ছেলে মারা গেছে যে এই আর এখনও ই সম্পূর্ণ দেয় আমার বধুই, আমার বধুর কারণেই মারা গেছে। আপনার পুত্রবধূ? হ্যাঁ আমার পুত্রবধূ। আপনার পুত্রবধূর নাম কি? শারমিনী একটার মালা। ছেলে মারা গেছে, বউ চলে গেছে, বউ চলে গেছে, সে ভালো লাগছে, সে চলে গেছে, আমি কীভাবে রাখবো বাড়ি গিয়ে আমার স্বামী নেই, আমি কী খাওয়াবো কীভাবে রাখবো, এরকম একটা মেয়ে আমার কাছে রাখা সম্ভব না। সেজন্য তার শ্বশুরের কাছে চলে গেছে, সে শ্বশুর নিয়ে তার বাসায় দিয়ে আসছে। তারপর আমার সাথে যোগাযোগ রয়েছে, হয়তো ফোনেও কথা বলছে, আমিও কথা বলছি। আপনার পুত্রবধূর সাথে যোগাযোগ আছে? যোগাযোগ ছিল, আমার সাথে ছিল, ওর সাথে আমি কথা, ও আমার সাথে কথা বলছে। বলার ফলে বলছে মু আমি করবো, আমি ঈদে আসবো, তাই আমি আসো তাহলে, কারণ আমি আসবো তাহলে, আমি তাহলে আসো, তোমার ছোটো ছোটো ভাই বোনও দেখতে চায় তাহলে তুমি আসো। আসছে, আসার পর একটা ছেলে আমাদের বাড়িতে আসছে, আসার পর ছেলেটার নাম কি? ছেলেটার নাম বেললাল। ওর বাবার নাম? ওর বাবার নাম, ওর বাবার নাম আমি জানি না। এখন করে কি? ও গাড়ি চালায় এখন, যেখানে যে আছে বর্তমান সে ওর বাবা না, ওর বাবার নাম আমি জানি না। আচ্ছা, তারপর? তার পাল্লক ছেলে। তারপর ওই ছেলে আসার পরে? ওই ছেলে আসার পরে ছেলে আসতে আসে ছেলের মা আসতে পারে, ছেলের মা কোনোদিন আমাদের বাড়িতে আসে নাই, কিন্তু মেয়ে আসার পরে ছেলে ছেলে আসতে আসে ছেলের মা আসতে আসে ছেলের নানিরও নিয়ে আসছে। আসার পরে আমি বললাম যে বাবা তুমি আমাদের বাড়িতে আসো না, এরকম পোলাপানে গ্যাঞ্জাম করে, তোমার আমার নিয়ে একটা খারাপ কথা হইতেছে, এখন আমার বধু আসছে কথা কইতেছে আমার বধুর নিয়ে, তুমি বাড়িতে আসো না। তাই আপনি কি ছেলে ভয় পান? ছেলে পান ভয় পান? আমি হ্যাঁ ভয় আমার অবশ্যই পাইতে হবে, যেহেতু আমি হেনে একা, তুমি ভয় না তো আমি ভয় থাকি না, আমি কোনো ছেলের ভয় নেই, কেটা কী করে বলেন। দেখ বলার পরে অনেক কথাকথি হওয়ার পরে কালকে বেল্লাল, বেল্লালের মা, বেল্লালের বাবা এখানে আসছে। আসার পরে এখানে একটা সিদ্ধান্ত হয়েছে, বেল্লাল বলছে, ও বেল্লাল আসার পরে বেল্লালের সাথে আমার বউ কথা বলছে, বেল্লাল সাথে আমি কোনখানে বসে কথা বলছি? ঘরে বসে, আমরা এক নিয়ে বসা, একে একে এরা দুইজনে। হ্যাঁ, তারপর আমি বলছি যে বেল্লালের আমি ডাকছি সমাজে, সে সমাজে বসে দুটো কথা বলবে, আমাদের সামনে বসবে, সে কেন আইসে কেন ঘরে উঠলো, ঘরে উঠলে তার সাথে কী কথা? আমি আমার ডাকছেন, আমি এখানে আসলে কথা না, আমি আপনার নিয়ে ওখানে চলে যাবো কেমন, বা আপনার সারা আমি আরেকজনের সাথে চলে যাবো কেন? তবে ঠিক আছে চলে গেছে। আমি বলছি ঠিক আছে, তো এর কাজ তুমি করো নাই আর তুমিও করো নাই, কিছু না, ঠিক আছে যে কথাটা বলছে তার নিয়ে আসো। সে আমার সামনে কোরআন শরীফ নিয়ে বললে যে যে বিষয়ে আমরা কিছু জানি না, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, যদি চলে যায় তাহলে আমার কোনো দাবি নেই। তো আজকে আমার এই সিদ্ধান্ত সমস্যা সমাধান করার কথা, কথা করার পরে এই বেলা এতটুকু হয়েছে এখনও আসে নাই, তারপর আমার পুত্রবধূ এখান থেকে আমার না জানতে আমার ঘরে যা কিছু ছিল তা নিয়ে চলে যেতে আসে। মানে আপনার পুত্রবধূ এখান থেকে সে একা একই চলে যাওয়া? হ্যাঁ একা চলে গেছিলো, ওই বেলাল ফোন দিছে যে আমি মুখে দাঁড়ানো আছে তুমি চলে আসো। আবার আমি যেখানে কালকে কথা পরশু দিন কথা বলছি এই কথাগুলো ফোনে কল দিয়ে তার শুনেছে, এখানে কী কথা চলতে সেগুলো বেলাল এসে শুনেছে। আপনার পুত্রবধূ? হ্যাঁ পুত্রবধূ, বেলাল আবার কল দিছে ও এবার রিসিভ করে। এখন আপনি কি বলতে চান যে আপনার পুত্রবধূর সাথে বেলালের সাথে সম্পর্ক? হ্যাঁ বেলালের সাথে সম্পর্ক অবশ্যই সম্পর্ক। আচ্ছা শামিম কি এটা মারা যাওয়ার আগে থেকে কি সম্পর্ক ছিল? মারা যাওয়ার আগে থেকে, সেই জন্যই শামিম মারা গেছে। এটা জানতে পারা, শামিম মারা গেছে যে বেলাল এবং আপনার পুত্রবধূ ওই যে মালা তার সাথে সম্পর্ক বিদায়, এই জন্য আপনার স্বামী মারা গেছে নেপাল দিছে, তখন এ যাতে আমার ছেলের ব্যবহার করছে এই গিন্নের কারণে আমার ছেলে মারা গেছে। আর বল মাটি দিয়ে, মানে এটা আপনার এই সন্দেহটা হয়েছে কবে থেকে? সন্দেহ হয়েছে যখন বেল্লালের সাথে কথা বলে, যখনই করে তখন থেকে সন্দেহটা হয়েছে। সন্দেহ হওয়ার পর আমি বাড়িতে আসার পর আমি খুব সাবধানে চলতাম, এরাই এরাই চলতাম, আমি কতগুলো শুনতে পারি। কালকে রাত 11টা হইতে একটা পর্যন্ত কথা বলছে, আর আগের দিন রাত 1টা 11টা হইতে 11টা একটা পর্যন্ত। মানে আপনারা এখানে আসার পরে প্রতি রাতে ওই বেল্লালের সাথে ফোনে কথা বলে? কথা বলে অনেক রাত্রে। তারপর আমার সন্ধ্যা সন্ধ্যা হওয়ার পর আমি নুগুলো কইলে নুগুলো শুনলাম, এগুলো শোনার পর আমার পুরো সন্ধ্যা কি শুনছেন? শুনছে যে বলতেছে যে তুমি এখন কোনো সাবধান ই করো না, লড়াচড়া করো না, কোনো লড়া দিও না, সাবধানে থাকো, ঠান্ডা হও, গরম মাথা গরম করে কোনো কাজ করা যায় না। এটা কে বলছে? আপনার পুত্রবধূ? পুত্রবধূ বলছে। কারে বলছে? বেল্লালের? বেল্লালের বলছে যে আমি এখান থেকে চলে যাই, জানো এরা ধরতে না পারে জানতে না পারে, এখান থেকে চলে যায়, চলে যাওয়ার পরে এবার ওখান দিয়ে চলে আসবে। এই জানার পর তখন আমি সবাইকে জানা গেছে লঞ্চ গার্ড, এগুলো শোনার পর লঞ্চ গার্ড কথা হয়েছে, তারা আমার চাপকে ধরছে, বলতেছে যে তোর বধূ নিয়ে এরকম কাজ করতেছে। আমি বলছি না, তাদের সাথে আমার সাথে অনেক ই হয়েছে, যুদ্ধ হয়েছে, যুদ্ধ করার পরে এখন দিয়ে সত্য কথা বেরিয়ে গেছে। বেল্লাল
ওর আমাকে নিয়ে ওই আপনার চট্টগ্রাম, হ্যাঁ এটা এটা কি বিষয় একটু বলেন। এটা সিটাঙ্গন যখন ওর সাথে কত ফোন নাম্বার দিয়ে গেছে তখন ও যাইতে বলছে, যার পর চলে গেছে মানে। হ্যাঁ, কত স্বামী মারা যাওয়ার কতদিন পর গেছে? 15 দিন হয়তো 25 দিন এরপরে এর মধ্যে গেছে। কারণ বেল্লাল একলা গেল, দোষাবে বেল্লালের মাও গেছে, বেল্লালের মা 2 দিন থেকে গেছে আর বেল্লাল 3 দিন থেকে গেছে। মানে ওই আপনার পুত্রবধূর কাছে, মালার কাছে? মালার কাছে। তা সেখানে যে থেকে আসছে কি কি মর্মে আর কি কি হিসাবে থেকে, মানে এদের এরা হেরা বলছে ওখানে নাকি বললে আছে যে বিয়ে হয়ে গেছে, বেল্লালও বলছে মাসি গেছে আমার বিয়ে হয়ে গেছে। আমার সামনে এক লোক বলছে বেল্লাল তুই বিয়ে করলি কো, আমাদের মিষ্টি দিলি না। মানে বেল্লালের সাথে এবং ওই আপনার পুত্রবধূ মালার সাথে বিবাহ হয়েছে না, এরকম একটা গুঞ্জন উঠেছে? হ্যাঁ গুঞ্জন উঠেছে। এবার আমার আমি লং গার্ড এক জায়গায় যাইতেছে, বেল্লাল আইতেছে, তখন বেল্লাল বলছে যে এ বেল্লাল তোর নাকি বিয়ে মিষ্টি খাবি না, হ্যাঁ ওকে না। এবার বেল্লাল এই যে মালা বাড়িতে আসছে এই টাকাটাও দিছে বেল্লাল, 5000 টাকা গাড়ি ভাড়া। আর বেল্লাল যত চাকরি করে না, যত খানা ফিরনে টাকা পয়সা সবই ঘর ভাড়াটা সবই বেল্লাল দিচ্ছে। আচ্ছা বেল্লালকে আপনারা চিনেন কিভাবে? বেল্লাল আমার ছেলের সাথে আগে বন্ধুত্ব ছিল। মানে বেল্লাল এবং শামীম দুইজনের বন্ধুর সম্পর্ক ছিল না? সম্পর্ক ছিল। ও আমাদের বাড়ি আসতো আর ওদের বাড়ি যাইতো, ও আমাদের বাড়ি খাইতো, ও ওদের বাড়ি খাইতো। ও তাই সেই সম্পর্কের সূত্র ধরে আজকের এই পরিণতি? পরিণতি। আমার দাবি যে আমার দাবি আন আমি সন্তানের বিশ্বাস চাই। কেন বিশ্বাস চাবো না? যে সন্তান হারানো যে কি ব্যথা সে মাই বোঝে, অন্য কেউ বোঝে না। আপনারা দেখছেন যে আমি আমার স্বামী মারা পর মারা যাওয়ার পরে আমি ইস্টার্ন নার্ভার কত বলছি, কেন বলছি জানেন? ভাই জানেন না হয়তো বলছি, আমার একুলো গার্জিয়ান ছিল না, আমার বাবার বাড়ি গার্জিয়ান ছিল না, আমার ছেলের লাশটা মর্গে যাবে, আমি আনতে পারবো না, এই এই বলছি একটা জন্য সেন হয়ে কথা। আর এক বলছি যে আমার সন্তানের হত্যাটাকে আর কি আমি খুঁজে বাইর করবই যেভাবে হোক না কেন। এই জন্য আমি খুব শক্ত হই, এস্টার্ন হয়ে কথা বলছি কেন, আমি বুকটা ফাটতে গেছে কিন্তু আমি মুখটা ফাড়াইতে পারি নাই ভাইয়া। কিন্তু এই আমার বাহিরের রূপটা সে কেউ সবাই দেখছে কিন্তু আমার ভিতরের রূপটা কেউ দেখে নাই, যে প্রথম সন্তান আমি কীভাবে মানুষ করেছি। আমার পরিবেশটা আপনি দেখছেন ভাইয়া, এটা অঞ্জনা কিছুই না। আজকে বছরে একটা দিন আমার সন্তান জন্য আমি কাঁদতে আসি, গেছে বছর আমার সন্তান আমার বুকে, আজকে আমার সন্তান নাই, সবাই আনন্দ ফুর্তি করতেছে আমি করতে পারতেছি না ভাইয়া। আমি এরকম ছিলাম না, সন্তানের সঙ্গে আমি এরকম হয়ে গেছি, আমার খানা পিনে সব কিছু বন্ধ ভাইয়া, আমি কাউকে বুঝাতে পারতেছি না। শুধু নিজে নিজে নিরাপত্তা নিরাপত্তা ঢুকে ঢুকে কাঁদতে আসি, আল্লাহর সাথে কাঁদতে আসি যেন আমার আল্লাহ আমার সন্তানের মাফ করে ক্ষমা করে। শুধু আল্লাহ জানে যে সন্তান হারানো কি ব্যথা, আর মা জানে আর কেউ জানবে না ভাইয়া। আমার বুকটা আমি মানুষ, আমার স্বামী মারা গেছে, আমি সন্তান স্বামী মেঠাই উড়ে দিয়েছিলাম, আমি এই বুকের ভিতরে নিয়েছিলাম ওরে, খুব ই করিয়া ভালোবাসে মনে করছে না। আমার একটা মেয়ে ছেলে হারানো গেছে, তার মেয়েটা আমার পাশে আছে, উনি দেখলে আমি সব কিছু ভুলে যাব। শামীম আপনার স্বামী ছিল না? শামীম তো ওই যে আপনাদের বিবাহের 12 দিনের মাথায় মারা গেছে না? তা মারা যাওয়ার পরে থেকে কি ঘটনা আসলে কি হয়েছে? আপনি সেই স্বামী না না আপনার সাথে এবং আপনার সাথে কিভাবে যোগাযোগ রয়েছে এবং এখন কিভাবে আসলেন সে বিষয়টা একটু বলেন। ফোনে যোগাযোগ হয়েছিল ওর সাথে, ফোনে আমার আসতে বলা হয়েছিল, ফোনে আসছি। যেহেতু 12 দিন পরে মারা গেছে, তারপর আমি ওর মায় আমার ফোন দিছে, বলছে যে ছেলে নাই তাই কি হয়েছে, মেয়ে হিসাবে বেড়ে যাও আইসা, তার জন্য আমি এখানে আসছি। আচ্ছা আসার পরে কি হয়েছে আপনার? আসার পরে এখন ওনার এই বোন আসছে, আজকে 8 দিন ধরে। মানে কার বোন? এই যে শামীমের খালা? হ্যাঁ শামীমের খালা আসছে, আইসা উনি বলতেছে আমি স্বপ্নে দেখছি, শামীমে বলছে যে লিজার কারণে আমি মরছি, লিজা আমার উল্টা পাল্টা কথা বলছে এই জন্য আমি বিষ খাইছি। এগুলো বলে কে? এগুলো বলে শামীমের খালায়। শামীমের খালায় উনি নাকি স্বপ্নে দেখছে? স্বপ্নে দেখছে রাতে। আচ্ছা এরপরে কি হয়েছে এখানে, মানে আসার পরে আপনার সেই শামীমের আম্মা এবং অন্য অন্য এখানে আসতে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? আসলে সমস্যা কি, উনি তো চাপ দিতেছে আমার বিয়ে করার জন্য, বলতেছে আমার ছেলে নাই আমি মেয়ে হিসাবে অন্য জায়গায় দেখে বিয়ে করবো, এই করে না হলেও 10-15 জন ছেলে আইনে আমার দেখাইছে, মানে এর ভিতরে কিন্তু আমি কোথাও কোনো ধরনের রাজি হই না। কেননা আমার একটা রিপোর্ট বাইরে, ওই স্বামী মারা গেছে ওই রিপোর্টটা বের হবে, পোস্টমর্টমের রিপোর্টটা বের হবে, তারপরে 3 মাস 10 দিন যাবে, ওটা আমি দেখবো, তারপর আমি বিয়ের কথা হ্যাঁ বা না করি কি না করি এটা হচ্ছে পরের সিদ্ধান্ত, বছর 6 মাস যাবে তারপর আমি বিয়ের সিদ্ধান্ত যাবো, এখন যাবো না। কিন্তু উনি চাইতেছে যে এখনই বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা একটা গুঞ্জন উঠেছে যে বেল্লালের সাথে একটা আপনার সাথে একটা সম্পর্ক ছিল এবং এই বেল্লালের কারণেই নাকি আপনাদের শামীম মারা গেছে। শামীম মারা যাওয়ার পরে আপনি যখন এখান থেকে শামীমদের বাড়ি থেকে চট্টগ্রাম গেছেন, চট্টগ্রামে যাওয়ার পরে আপনি বেল্লাল এবং বেল্লালের মা 15 দিন পরে
নাকি এরকমের 15 দিন বা 25 দিনের মধ্যে এরকমের তারা দুজন গেছে, যাওয়ার পরে আপনাকে ওইখানে বসে বিবাহ করছে বেল্লাল, বেল্লাল বিবাহ টিবাহ করে আসিয়া যে আপনি সেই সূত্র ধরেও আসছেন এবং বেল্লালের সাথে এখানে বসে আসার পরে কথা বলছেন, এই বিষয়টা কি আসলে? এটা পুরোটাই মিথ্যা কথা। আমি বেল্লালকে চিনিও না, জানিও না, ওর বাড়ি কোথায় তাও জানি না, ও কোন বাড়ির ছেলে তাও জানি না, আর বেল্লাল ওদের কি হয় সেটাও আমি জানি না। এখানে আসার পরে বেল্লালের মা আসছে আমার দেখার জন্য, এমনিতে তো ছেলে পক্ষ করে আসে আমার দেখার জন্য, তো শামিমের মা এই বেল্লালের মায়ের দেখাইছে যে এটা হচ্ছে আমার ছেলের বউ, তো ওই বেল্লালের মার পছন্দ হয়েছে আমার, কিন্তু আমি ছেলেরাও দেখি নাই কখনো, ছেলেও আমার কখনো দেখে নাই, তো চিটাংশের তো ছেলের অভাব নেই আছে, তো কেন আমি এই যে ছেলে বাদামে কাজ করে না, গাঁজা খায় নেশা করে, তো কেন আমি ওই ছেলের বিয়ে করতে যাবো? ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, এটা যে ফাও কথা। এখন ছেলের মা এসে এখানে কান্নাকাটি করে যে মেয়েটা পছন্দ হয়েছে, তোর তো ছেলের বউ, তো ভালো মন্দ তো তুই জানো, কয় না আমার বউ অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে, তো আমার বউটা পছন্দ হয়েছে, তো আমার ছেলের সাথে বিয়ে দিবি, কয় যে এখন তো আমি দিতে চাই, এখন তো ও না করে, মানে আমি বলতেছি যে আমি এখন বিয়ে করবো না, এটা নিয়ে মানে মানে কি আমার এখান থেকে যাইতেও দিতেছে না, আর প্রতিদিনই 3 জন 4 জন করে ছেলে পক্ষ নিয়ে আসে আমার দেখানোর জন্য। মানে এটা এই যে ছেলেদের দেখায় কে, শামিমের মা? হয়, তা শামিমের মা চাইতেছি কি যে আপনাকে এই অঞ্চলে রাখুক, এটা এখানে রাখবে কি বিয়ে দিবে, এখন এত দেখানোর তো কোনো প্রয়োজন নাই আছে, এত ছেলেদের দেখানোর তো কোনো প্রয়োজন নাই। আমি বলছি আপনি আসছেন এখানে কতদিন হয়? এখানে আসছে 8 দিন হয়। 8 দিন মানে 4টা থাকতে আসছেন এবং ঈদ এখানেই করছেন? তা আপনার আসার পরে এরা কেমন আচরণ করেছিল? না এমনি আসার পরে ভালোই আচরণ করছে, আচরণ ভালোই করছে, কিন্তু আজকে দুদিন ধরে মানে ওই যে বেলালের ইডি নিয়ে লঞ্চ গার্ডেনে কোন গবেষণা হয়েছে এগুলো নিয়ে মানে তেমন একটা কথাবার্তা বলে না, তেমন একটা আচার ব্যবহারও ভালো না, হঠাৎ করে বোনের ফোন দিয়ে আনছে, খালা শাশুড়িরে ফোন দিয়ে আনার পরে মানে এগুলো হয়েছে। ও, তাহলে এখানে ওই যে গুঞ্জনের সূত্র ধরে আর কি আপনার সাথে যে খারাপ আচরণটা হয়েছে, আর এখানে বেল্লাল নাকি এখানে প্রতিনিয়ত আসে এবং বেল্লালের সাথে আপনি প্রতিনিয়ত কথা বলেন? আমার মুখ নিয়ে দেখতে পারেন, যদি কোনো কিছু পান আমার না, যে নাম্বারটা আপনি নিছেন এই নাম্বারটা আমি সাংবাদিকেরে দিছি, এই নাম্বারটা আমি পুলিশেরে দিছি, এই নাম্বারটা আমার সব জায়গায় আছে, আমার এই নাম্বারে আমার অফিসের অ্যাকাউন্ট খোলা আছে, আমি এই নাম্বারটা কার সাথে কখন কথা বলি না বলি সব রেকর্ড পাওয়া যাবেন, যদি আমি বেল্লালের সাথে কোনো কথা বলে থাকি। উপর আল্লাহ আছে নিসাম মাটি আসাম, বেল্লার চিনিও না জানিও না, বাড়ি কোথায় তাও জানি না, শুধু শুধু মিথ্যা কথা বলে লাভ নেই। তা আপনি আজকের চলে যাওয়া ধরছিলেন না, চলে যাওয়া এদের অভিযোগ যে আমাদের না জানাইয়া না জিজ্ঞেস না করে বা না বলে তারা চলে যাওয়া ধরছে, এটা আসলে এটা মিথ্যা কথা, না জানাই কেন যাবে, ওরা বাধ্য করছে আমার বাইর হয়ে যাইতে, মানে আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছে, নাহলে আমি 8 দিন ধরে আসছি, এতদিন তো যাই নাই, তো এখন কেন হঠাৎ করে চলে যাচ্ছে বুঝেন না। আর আমি আজকে নিয়ত আমি আজকে যাবো এটা আমার শাশুড়িও জানে, আমার শাশুড়ি নিজে নাম্বার দিছে কাউন্টারের টিকিট কাটার জন্য। এখন আপনি বলতেছেন যে আসলে এই স্বামী মারা গেছে এবং এখানে যাহা কিছু হয়েছে এর সাথে আপনি মানে যুক্ত নয়? আমার মনে যদি এতটুক ভয় থাকতো আমি যদি কোনো অপরাধ হতো আমি এই চট্টগ্রাম থেকে এখানে আমি কোনোদিন আসতাম না, আমি আরো পিছু টান দিয়ে মানে কি চাকরি ছেড়ে দিতাম, বাড়ি চলে যেতাম, যাইতাম কিনা তাহলে বছর বিশ্বাস করে আমি এখানে আসতাম না।